মুরাটোর গেছে রসুলুল্লাহর চিঠি গেছে, রসুলুল্লাহ রাজা বাদশাহর গেছে দাওয়াতনামা ইসলামর লেখছেন যে মুসলমান হয়ে যাও, নাজাত হইবে, আখেরাত তো আল্লাহ দরজা বুলন করবো। ওটা এখন রুম তো সৌদি আরব থেকে কত দূরই, বেটার খানও ইতা গেছে, আবার হে খ্রিস্টান ধর্মর মানুষ জানে আখিরি জমানাতে নবী আইতা, রসুলুল্লাহর খবর মুখে মুখে গেছে কিন্তু বিস্তারিত জানে না। ও সিটি যাওয়ার পরে সিটি বেটায় পড়লো, আর তার মানুষরে কইল দেখো স্যার ইয়ের আরবর ইতাত ব্যবসায়ী কাফিলা হল আছেন, মক্কাবাসী হল রুমও ইতাত ব্যবসার লাগে যাইতা, শামও ব্যবসার লাগে যাইতা। ও হওয়া গেল ব্যবসায়ী এক দল, ই দলের নেতা আবু সুফিয়ান, তখন আবু মুসলমান নাই, রসুলুল্লাহর বা ইসলামের চরম শত্রু। ও এনতানটে বাদশাহ রুকুই আনা হইল, আনার পরে বাদশাহ কইলা সারা এক লাইনে খাড়াও আর লিডার খে আবু সুফিয়ান তুমি আগে আপনি আগে খাড়াও। আর এনতানটে কইলো আমি এনে কিছু প্রশ্ন করমু, সঠিক জবাব দিলে তুমি তেন মাতিও না, অঠিক জবাব দিলে তুমি তাইন ঠুকিলিও। এই দুই লোকে খাড়া করা খানে চোখ টাটুর দিয়া তো প্রশ্নের উত্তর দেওয়া যায় না নিখিছু, ওটা করলে ওটা করলে না ও না হয় ই সুযোগ আর বাসায় রাখছে না, তানে আগে আনিলিছে আর তান তানটে করে আরো জিজ্ঞাসা। বুখারি শরীফ ওই সার সারাও নাই, বেশিরভাগ প্রশ্ন হল আছে আর আবু সুফিয়ানের উত্তর আছে, বেটায় একেবারে ঠিক ঠিক উত্তর দিছে। কয়লা জিজ্ঞেসেন ই যে ব্যক্তি নবুয়তর দাবি করছেন এর নসব তোমার তার মাঝে খানদান কিলা তোমার তার মক্কাবাসীর মাঝে জবাব দিছেন সব থেকে উচ্চ খানদান, আর রসুল্লাহর খানদান সম্পর্কে তো নিজেও ফরমাইছেন আল্লাহ সারা বিশ্বর মানুষের দুই ভাগ করিয়া উত্তম ভাগ আমারে, আবার উত্তম ভাগরে দুই ভাগ করিয়া এর উত্তম ভাগ আমারে, ওতা করতে করতে আল্লাহ সারা দুনিয়ার বনিয়াদম তাকে উত্তম যারা করে এরার মধ্যে আল্লাহ আমার ফায়দা হল। ইন অন্যতম তার জায়গাও নাই। তা আবু সুফিয়ানে কইল হুয়া ফি না যাউ না সাবিন, বড় খানদানের মানুষ ইতা একেবারে সুন্দর হরি সারা প্রশ্নের জবাব হল দিছে। ও অক্ত হয়ে গেছি নমাজর জি, এর পরে ও সময় জিকাইছেন ইন্দ্রে কোনোদিন মিস আমার তো হয়েছেন কইলা জি না, এ যাবৎ তো ভাইছি না, তবে তার লগে আমরা একটা চুক্তি হয়েছে, জানি না এই চুক্তি থাকবানি না বঙ্গ হলিবা, ও যে হুদায় বিয়ার সন্ধি ও এর বেশ বারই এগে বেটায় হইলা আবু সুফিয়ানে, এর বেশ আমি আর কুন্তায়ন সম্পর্কে হইতাম পারলাম না, মিশা মাত্রই হইলা না, মিশা মাত্রই না তো আবু মিশা মাতাত ফাইজিন না কোনোদিন, তার লগে আমরা একটা চুক্তি হয়েছে, ও চুক্তির থাকবানি না চুক্তিভঙ্গ হলিবে এখান জানিয়েন না, ও এরু ছাড়া আর হইরা আমি এমন মিশা মাতা জানি এখানে মোহাম্মদ নবুয়তরে ওই জায়গায় ফেল করে হলেই দিলাম বলে, কিন্তু আমার লগরটায় বাড়িত গিয়া কইবে আবু সুফিয়ানে মিশা মাতে, ও এক শর্মে একটা কথাও আমি অত বড় শত্রুর লোকে মিশে উঠি সুবহানাল্লাহ, বুঝা গেল মিশা মাতা অত বড় আইব, লগরটায় বাড়িতে গিয়া গফ করবা আবু সুফিয়ানে মিশা মাতেন, ই গুনায় কবিরা টবিরা মুক্ত নেই দুর্গন্ধ হইতে কুচ্ছু নাই, এটার দ্বারা হাস নাই। এখন আমরা চিন্তা করার দরকার যে ইসলাম এবং রসুলুল্লাহর অত বড় শত্রু, খালি মানুষে মিশা মাত্রা হইলি বা ও ডরে বেটায় মিশা মারছে না, আর মিশা না মাতিয়া তো ঠগাও খাইছে হইতাম, আর নয় রসুলুল্লাহর এখানে ডুবাইয়া যাই থাকে আসিল তাই কইতরা আমি ও এক ডরে মিশা মারছি না ইনো, যে ইটার লগরটাই বাড়িতে গিয়া হইব বা আমরার মুরব্বী তো মিশা মাত্র ইয়াল্লাহ ইয়াল্লাহ, আমরারে মানুষে মিশা মাত্রা হইবা গুনায়ে কবির হইব হদিস শরীফ মতো মিশা হতাম আতার লগে লগে মুক্তর ফসা দুর্গন্ধ বার হইয়া আল্লাহর রহমতর ফিরিস্তা হরি যাইন গিয়া কোনটাই আমার মুখরে কন্ট্রোল করতে পারেন না, মাতিয়ারে মূলতনে দরকারে বেদরকারে, কিন্তু মুশরিক কাফির হলেও মিশা মাতারে ওলা আইব মনে করতাম। ও ও যে জিজ্ঞাসাবাদ করছিল আর জবাব দিছিল ওখান হইতরা আবু সুফিয়ান।